পাঁচ মাস বন্ধ রেশন দোকান, মাঝে মধ্যে সেই দোকান থেকে দেওয়া হয় স্লিপ। প্রাপ্য সামগ্রী সেই স্লিপ দেখিয়ে বাড়ি থেকে সংগ্রহ করতে হয়, সেখানেও হয়রানি। এমনই অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন রেশন দোকান বন্ধ, পাশাপাশি ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। গ্রাহকদের দাবি, টানা পাঁচ মাস বন্ধ রয়েছে রেশনের দোকান। স্লিপ দেওয়ার পর রেশনের দ্রব্য আনতে গ্রাহককে যেতে হয় ডিলারের বাড়িতে। গ্রাহকদের সাথে নানা সময়ে অসময়ে দুর্ব্যবহার করেন ডিলার। এমনই নানা অভিযোগে এদিন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ডিলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দা তরুণ মিত্র ওই এলাকার রেশন ডিলার। এ বিষয়ে গ্রাহকদের দাবি, আমাদের স্লিপ দেওয়া হচ্ছে এক জায়গা থেকে, মাল আনতে যেতে হচ্ছে অন্য জায়গায়। আমাদের দাবি, রেশন দোকান থেকেই আমাদের রেশন সামগ্রী দিতে হবে। এখান থেকে ছাপ দেবো আর বাড়ির পর তরুণী বাড়ির পর যে মাল নিয়ে আসবো ওরকম নিয়ে আসতে পারবো না। দুয়ারে হয় দোকান খুলুক আর নাতে দুয়ারে সরকার দুয়ারে বাড়ি বাড়ি দিয়ে আসুক। এখান থেকে ছাপ নেচ্ছে, দোকান খুলছে না, দাঁড়াইয়া ছাপ নেচ্ছে আর বাড়ির পর যে মাল নিয়ে আসতে হবে। স্লিপ দিয়ে স্লিপটা যদি আমার বাচ্চা কাছে হারাই ফেলাই তখন তো মালটা ওর হয়ে যাবে। পাঁচ মাস ধরে দুয়ার এই কন্ট্রোল করে খোলে না, অথচ নিয়মিত এখানে গুদম আছে, সেই গুদমের থেকে মাল সব নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে বিক্রি করছে না কি করছে আমি সেটাই জানি না। কবে তেল দেয় কি দেয় আমরা তো বাড়িতে জানতেই পারি না। এখানে যদি তেল দেয় রাস্তার পাশে আমরা জানতে পারি, হ্যাঁ আজই তেল দিচ্ছে, আজ চাল দিচ্ছে, গম দিচ্ছে, কিন্তু সেটা জানতেই পারে, অনেক আর তুলতেই পারে না। এবার দেখা যাচ্ছে প্রথম সপ্তাহ না তুলতে পারলে পরের সপ্তাহ দেবে না। এ বিষয়ে অপর এক গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘ পাঁচ মাস বন্ধ রেশন দোকান। রেখেছেন ডিলার, গোডাউন থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছেন। আমরা বুঝতে পারছি না তিনি কেন এমন করছেন। যেভাবে নিয়ম যেভাবে দেওয়ার কথা সেইভাবে যদি দেয় তাহলে তো পরিষেবা যদি সবাই পায়। এই রেশম দুয়ারে সরকারের যে রেশম চাল ডাল গম আটা ইত্যাদি যা দেওয়ার দরকার যা দেয় সরকার সেটা যদি সম্পূর্ণ ভালোভাবে মানুষকে যদি দেয় তাহলে তো কোনো প্রবলেম হয় না। আজকে কেন লোক এত দাঁড়াইছে, দাঁড়ানোর কারণটাই হচ্ছে ও মানুষের সাথে দুর্ব্যবহার করে। আমরা চাচ্ছি যে মানে আমাদের সমস্যা যাতে এরকম না হয়, সুস্থভাবে মালটা পায়, দোকানটা সুস্থভাবে যাতে খোলে আর মানুষের সাথে দুর্ব্যবহার না করে। অপর এক গ্রাহকের দাবি, কারণে অকারণে আমাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমাদের দাবি, নির্দিষ্ট জায়গা থেকে জিনিস বিতরণ করা হোক। এক সপ্তাহ যদি মাল নিতে পারি পরে কেন নাওনি, নিয়ে যাবার দেওয়া হবে না এরকম ভাবে। আবার একটু লেট করে দাঁড়ালে পরে সরকার থেকে সীমা না, আবার একটু যদি এদিক ওদিক করে তাহলে একটা বুড়ো মানুষ যদি এসে কোনো কথা জিজ্ঞেস হয়েছে কথা বলো, তার সঙ্গে আমি যদি বললাম দেখুন এরম কথা বলছে একটা বললো ওরম অনেকেই বলে, তার জন্য কি আমাকে সবসময় করতে হবে নাকি? সে নানান রকমের ভেজকে বেড়ে কথা কোনো সময় ভালোভাবে কথা বলে না। এখন চাইছি নয় এখানে মাল দেখ নয় দুয়ারে দুয়ারে মাল দিয়ে আসুন। আজকে এখান থেকে হাতের ছাপ নিতে হবে, ডেট দেবে সেই ডেট অনুযায়ী গিয়ে ওদের বাড়ির থেকে মাল আনতে হবে। দুয়ারে সরকারের নিয়ম যেটা করেছে সেটা আমরা চাই, আমরা সেই ব্যবস্থাই চাই। ডিলার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, গ্রামের মানুষ বোঝে কম, একটু শুনতে গেলে পরে ও দুর্ব্যবহার করে, এরকম ডিলার আমরা চাই না। যদিও এ বিষয়ে রেশন ডিলার বলেন, বাবার নামে রেশন দোকানের লাইসেন্স। রেশন দোকান এলাকা থেকে অনেকটা দূরে, স্থানীয়দের সুবিধার জন্যই দোকান ভাড়া নিয়ে এখান থেকে রেশন দেওয়া হচ্ছে। পাঁচ মাস দোকান খোলেন না, বাড়ির থেকে মাল দেন, কি বলবেন সে বিষয়ে? বাড়ি থেকে বলতে এই যে দোকানটা গোবরচরা এলাকার যে দোকান মিত্রকুণ্ড নামে আগে ছিল, সেই দোকানটা আপাতত নিমাই মিত্র, মিত্রকুণ্ডুর প্রথম অংশীদার নিমাই মিত্র মারা যাওয়ার পর দোকানটা বর্তমানে ট্যাগ আছে পবন প্রামাণিকের সঙ্গে, সেটা স্টিমার ঘাটে সেই দোকানটা, তার সঙ্গে ট্যাগ আছে। তো সেই দোকানটা অনেক দূরে, গোবরচর থেকে অনেক দূরে, পাবলিকের সুবিধার্থে পবন প্রামাণিক অত দূরে গিয়ে পাবলিক মাল আনতে পারবে না এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, সপ্তাহে একদিন হলো শনিবারটা ওখানে যেতেই হবে মানুষকে, সেই সুবিধার্থে পবন প্রামাণিক অফিসের সাথে কথাবার্তা বলে গোবরচড়ায় একটা ঘর ভাড়া নিয়েছে, সেই ঘর থেকে বর্তমানে মালটা বিলি করা হয়। এই ঘরটা যে ঘরে আপনি বলেছেন, যে ঘরে বর্তমানে মালটা যে ঘর থেকে বিলি করা হচ্ছে এই ঘরটা পবন প্রামাণিক হ্যাঁ ভাড়া নিয়েছে, ঠিক আছে, নিয়ে এখান থেকে দিচ্ছে। এবার যে সমস্ত পাবলিক বলবে যে না আমাদের এলাকায় গিয়ে ক্যাম্প করে মাল দেওয়া হোক, তাদেরকে আমরা মাল অবশ্যই দিতে বাধ্য, সেরকম যখন কেউ বলবে সে তার সেজন্য দোকানে না আসে, তার এলাকায় গিয়ে আমরা ক্যাম্প করে দিয়ে আসবো মাল।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।